Hello viewers, very very welcome to my YouTube channel. Viewers, last episode আমরা জেনেছিলাম Google Business Profile রিভিউর ইম্পর্টেন্স সম্পর্কে। রিভিউ কত গুরুত্বপূর্ণ একটা বিষয় Google Business Profile সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা জানবো কিভাবে রিভিউগুলো ডিল করতে হয়। ভিউয়ার্স, আপনাদের Google Business Profile অনেক সময় নেগেটিভ রিভিউ পাবেন, আবার অনেক সময় পজিটিভ রিভিউ পাবেন। আপনি যদি নেগেটিভ রিভিউগুলো অ্যাভয়েড করেন, শুধু পজিটিভ রিভিউগুলো রিপ্লাই করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে নেগেটিভগুলো রিপ্লাই করতে হবে, প্রপার ওয়েতে রিপ্লাই করতে হবে, এবং কিভাবে রিপ্লাই করবেন নেগেটিভ রিভিউ, কিভাবে পজিটিভ রিভিউ রিপ্লাই করবেন, ডিটেলস আজকের এই ভিডিওটা জানলে আপনি বুঝতে পেরে যাবেন। তো ভিউয়ার্স, আমাদেরকে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ সব রিভিউকে অবশ্যই রেসপন্স করতে হবে। এই রেসপন্স করা কেন ইম্পর্টেন্ট সেটা যদি আমরা এখানে দেখি তাহলে বুঝতে পারবো। দেখেন, ৯৭% কাস্টমার যখন আপনার বিজনেস লিস্টিং এ আসবে তখন ওনারা কিন্তু এক্সপেক্ট করবে আপনার রেসপন্স গুলো। সেটা হতে পারে নেগেটিভ রিভিউ অথবা পজিটিভ রিভিউ, এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনি এইগুলো রেসপন্স করছেন কিনা সেটা কিন্তু ৯৭% কাস্টমার এটা ফলো করবে যে আপনি ঠিক মতো রেসপন্স করছেন কিনা। এটার উপরই মেজার করবে আসলে আপনার বিজনেস গ্রোথের। আপনি আপনার বিজনেসটা কতটা অ্যাক্টিভ, কিভাবে আপনি আপনার কাস্টমারকে সাপোর্ট দিচ্ছেন, এই সম্পূর্ণ বিষয়টা কিন্তু ৯৭% কাস্টমার আপনার অবজার্ভ করবে। 40% অফ কাস্টমার এক্সপেক্ট এ রিভিউ রেসপন্স উইদিন 24 আওয়ার্স অর লেস। তো বুঝতে পারছেন ৪০% কাস্টমার কিন্তু এক্সপেক্ট করবে যে আপনি ২৪ ঘন্টার মধ্যে বা তার কম সময়ের মধ্যে আপনি রিভিউ দিচ্ছেন। এমন কখনো হওয়া উচিত না যে আপনাকে একজন রেসপন্স করেছে ১ সপ্তাহ আগে বা ১ মাস আগে, আপনি ১ মাস পরে এসে ওটাকে রিপ্লাই করছেন, এমনটা হওয়া উচিত না। আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনাকে ২৪ ঘন্টার মধ্যে, ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে আপনি চেষ্টা করবেন রিভিউটা রিপ্লাই করা। তো ভিউয়ার্স, চলুন এবার আমরা দেখি কিভাবে আমরা পজিটিভ রিভিউস হ্যান্ডেল করবো প্রপার ওয়েতে। পজিটিভ রিভিউস অবশ্যই আমাদেরকে কুইকলি রেসপন্স করতে হবে। পজিটিভ রিভিউস দেখে আমরা যদি চিন্তা করি হ্যাঁ এটা তো পজিটিভ রিভিউস, কোনো কাস্টমার এসে যদি আমার লিস্টিং এ দেখে পজিটিভ রিভিউস তাহলে ভালো, কিন্তু আমার এমন হওয়া উচিত না যে পজিটিভ রিভিউস দেখে আমি ওটা ১ সপ্তাহ পরে রেসপন্স করছি, এমনটা হওয়া উচিত না। এটা অবশ্যই আমাদেরকে সাথে সাথে রেসপন্স করতে হবে, এবং রেসপন্স করার সময় এখানে আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে ওনার নাম, যে কাস্টমার রিভিউ করেছে আপনাকে তার নামটা অবশ্যই উল্লেখ করতে হবে। সেটা ফার্স্ট নেম হতে পারে বা সার নেম হতে পারে। যেমন আমরা বলতে পারি হাই মিস্টার এক্স, হাই মিস্টার ওয়াই, এইভাবে আমরা সম্বোধনটা করতে পারি এবং সেটা করা উচিত। তারপর আমরা কাস্টমারকে যখন রিপ্লাই করব তখন অবশ্যই তার মধ্যে আমাদেরকে কাস্টমারকে গ্র্যাটিটিউড শো করতে হবে অবশ্যই। এরপর প্রোভাইড এডিশনাল ভ্যালু অ্যাজ ইউ ক্যান ফিচার দ্য সাম হোয়ার। তারপর আমরা আমাদের কাস্টমারকে যখন রিপ্লাই করব সেখানে আমরা কোনো এডিশনাল ভ্যালু অ্যাড করতে পারি। সেটা হতে পারে যে আমাদের নির্দিষ্ট কোনো ফিচার, ওয়েবসাইটের ফিচার, সেটা আমরা অ্যাড করে দিতে পারি আমাদের রিভিউস রিপ্লাইয়ের সময়, অথবা আমাদের যদি মোবাইল অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনটাও রেফার করে দিতে পারি আমাদের কাস্টমারকে, যেটা একটা ভ্যালু অ্যাড করবে। তো ভিউয়ার্স, এখানে আমি একটা পজিটিভ রিভিউ রেসপন্স করার জন্য পারফেক্ট এক্সাম্পল রাখার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কিভাবে আপনি পজিটিভ রিভিউ প্রপার ওয়েতে রেসপন্স করবেন, আপনার কাস্টমারকে কিভাবে রিপ্লাই করবেন। দেখেন, এখানে আমি লিখেছি হাই, তারপর নেম দিয়েছি। অবশ্যই আপনাকে হাইয়ের পর একটা নাম উল্লেখ করতে হবে, কাস্টমারের যে নামটা আছে লাস্ট নেম বা সার নেম আপনি উল্লেখ করবেন। তারপর আমি লিখেছি সো গ্ল্যাড টু হিয়ার দ্যাট ইউ আর এনজয়িং আওয়ার ওয়েবসাইট। If you ever have any questions, feel free to reach out to our support team using the live chat tools. They will be happy to guide you through the questions you may have without having to leave the page. তো এখানে আমি যে রিপ্লাইটা করেছি এটা যদি আমার অন্য কাস্টমাররা এসে দেখে তাহলে বুঝতে পারবে ওনারাও যে হ্যাঁ ওনারা কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য পারফেক্টলি ভাবে সচেতন, ওনারা পারফেক্টলি ভাবে কাস্টমারকে সাপোর্ট দিচ্ছে, এবং আমাদের এই যে রিপ্লাইটা এটাও একটা প্রফেশনাল রিপ্লাই। এই ওয়েতে যদি আপনি রিপ্লাই করেন তাহলে কিন্তু আপনার যে ৯৭% কাস্টমার আপনার লিস্টিং এ এসে আপনার রিভিউ গুলো দেখছে ওনারাও কিন্তু ইমপ্রেসড হবে, এবং ওনাদেরও আপনার বাইং যে টেন্ডেন্সি সেটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা যদি আসি নেগেটিভ রিভিউসে, নেগেটিভ রিভিউস কিভাবে আমাদেরকে ডিল করতে হবে। ভিউয়ার্স, নেগেটিভ রিভিউ যদি আপনি কনসিডার করেন, এখানে কিন্তু নেগেটিভ রিভিউস এর সাথে কিছু ফেক রিভিউসও থাকে। তো ফেক রিভিউস কিন্তু আলাদা, এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়। আপনাকে ফার্স্টে বুঝতে হবে আপনার কোনটা নেগেটিভ রিভিউস এবং কোনটা ফেক রিভিউস। ফেক রিভিউস অনেকে আপনার লিস্টিং এ দিতে পারে, সেটা হতে পারে যে আপনার কম্পিটিটর আপনার ইমেজ নষ্ট করার জন্য ফেক রিভিউ আপনার বিজনেস লিস্টিং এ দিচ্ছে। এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এগুলো কিন্তু কখনোই নেগেটিভ রিভিউস না, এগুলো হচ্ছে ফেক রিভিউস। ফেক রিভিউজের আর উদাহরণ হতে পারে যে আপনার এমপ্লয়ি ছিল, এক্স এমপ্লয়ি চাকরি ছেড়ে দিয়ে আপনাকে ফেক রিভিউ দিচ্ছে। এগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, এগুলো আইডেন্টিফাই করে আপনার অবশ্যই গুগলের হেল্প নিয়ে এগুলোকে ডিলিট করতে হবে আপনার লিস্টিং থেকে। আর নেগেটিভ রিভিউজ যেগুলো, এগুলো হচ্ছে জেনুইন রিভিউ, এগুলো জেনুইন নেগেটিভ রিভিউ, এগুলো আপনি পাচ্ছেন আপনার কাস্টমারের কাছ থেকে, যারা আপনার কাছ থেকে সার্ভিস বা প্রোডাক্ট নিয়েছিল তারাই কিন্তু আপনাকে নেগেটিভ রিভিউজ গুলো দিয়েছে, এবং এগুলো আইডেন্টিফাই করে এগুলো অবশ্যই আপনাকে রিভিউ গুলো রিপ্লাই করতে হবে। এগুলো যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনার এই যে ৯৭% কাস্টমার আপনার লিস্টিং আসছে, ওনারাও কিন্তু ডিসস্যাটিসফাইড হয়ে যাবে এবং আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস ফিউচারও নিবে না ওনারা। তো চলুন আমরা কিভাবে নেগেটিভ রিভিউজ গুলোকে ডিল করতে হবে সেটা দেখি। তো নেগেটিভ রিভিউজ ফার্স্টে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে, ইন্টারনাল লেভেল থেকে আমাদেরকে এটা মেজার করতে হবে এটা নেগেটিভ রিভিউজ কিনা বা ফেক রিভিউজ কিনা। নেগেটিভ রিভিউজ যদি হয় তখন আমাদেরকে অবশ্যই পাবলিকলি রেসপন্স করতে হবে। এটা কখনোই হবে না যে আপনার একটা কাস্টমার আপনার বিজনেস লিস্টিং এসে আপনাকে নেগেটিভ রিভিউজ দিয়েছে, এরপর আপনি ফেসবুক মেসেঞ্জারে গিয়ে বা হোয়াটসঅ্যাপে গিয়ে কাস্টমারকে রিপ্লাই দিচ্ছেন বা ওনাকে কনভিন্স করার চেষ্টা করছেন, সেটা কিন্তু কোনো ফলপ্রসূ রেজাল্ট আপনার জন্য বয়ে আনবে না। এই জন্য আপনাকে গুগল বিজনেস প্রোফাইলে এসে পাবলিকলি আপনাকে ওই নেগেটিভ রিভিউস এর উপরেই কিন্তু আপনাকে রেসপন্সটা করতে হবে, যাতে আপনার অন্য কাস্টমাররা যারা আসছে তারা যেন দেখতে পারে আপনি কি রিপ্লাই করেছেন, কাস্টমারকে প্রপারলি আপনি সাপোর্টটা দিয়েছেন কিনা। নেভার হাইড ইউর মিস্টেক এন্ড বি ট্রান্সপারেন্ট। অবশ্যই আপনি কখনো আপনার যে ফল্ট থাকবে, আপনার কাস্টমার যে ডিসস্যাটিসফাইড হয়েছে, কি কারণে ডিসস্যাটিসফাইড হয়েছে, এটা কিন্তু আপনি কখনো হাইড করতে পারবেন না। অবশ্যই আপনাকে এই ব্যাপারে ট্রান্সপারেন্ট হতে হবে। আপনার যদি কোনো ফল্ট থেকে থাকে অবশ্যই সেটা কাস্টমারকে আপনি প্রেজেন্ট করবেন, হ্যাঁ আমার এই কারণে একটা ভুল হয়েছিল স্যার, এটা আমি আপনাকে কথা দিচ্ছি ফিউচারে এই জিনিসটা হবে না, আমি অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব, আপনি আবার আসেন আমাদের স্টোরে বা আমাদের রেস্টুরেন্টে, যেটাই আপনার বিজনেস হোক আপনাকে পারফেক্টলি আমরা সার্ভ করার চেষ্টা করবো। এইভাবেই আমাদেরকে কাস্টমারকে বুঝাতে হবে। আস্ক কোয়েশ্চন হোয়াই এন্ড ডিটেইলস আরেন্ট ক্লিয়ার। যদি আপনি কাস্টমারের রিভিউ পেয়েছেন যে ব্যাড কোম্পানি, এই টাইপের একটা রিভিউস পেয়েছেন, কোনো স্পেসিফিক কোনো কিছু নেই এখানে, তাহলে আপনি কাস্টমারকে ইনিশিয়ালি আস্ক করতে পারেন স্যার আপনার ডিসস্যাটিসফ্যাকশনের কারণ কাইন্ডলি একটু এক্সপ্লেইন করবেন, যদি করেন তাহলে আমি চেষ্টা করবো এটাকে সলভ করার। তারপর কাস্টমারের কাছ থেকে যখন আপনি পারফেক্ট অ্যান্সার পাবেন এরপর আপনি ওই অ্যান্সার গুলোর কাউন্টার দিতে পারেন। তো এই নেগেটিভ রিভিউস গুলোর কিভাবে আপনি রিপ্লাই করতে পারেন সেটা আমি উদাহরণ এনেছি যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। Dear customer, thank you for writing a review. I sincerely appreciate you bringing the issue to our attention. কাস্টমারকে আপনি ফার্স্টে কি করছেন, ফার্স্টে আপনি কাস্টমারের প্রশংসা করছেন যে এই বিষয়টা আপনি আমাদের নজরে এনেছেন দেখে আপনাকে অনেক ধন্যবাদ। এই কথাটা কিন্তু একটা প্রফেশনাল ওয়েতে আপনি কাস্টমারকে বলছেন। কাস্টমার এই রিপ্লাইটা পেয়ে কিন্তু একটু ওনার রাগটা কমতে পারে। এছাড়া আপনি কাস্টমারকে এভাবেও বলতে পারেন, Dear customer, thank you for taking a time to write a review. I appreciate your feedback and I am sorry to hear you had a bad experience visiting our restaurant last week. তো এইভাবে যদি আপনি লিখেন কাস্টমার কিন্তু ইমপ্রেসড হবে এবং কাস্টমারকে আপনি পাবলিকলি সবকিছু বলছেন। কাস্টমারকে আপনি ইনভাইট করতে পারেন আপনার রেস্টুরেন্টে আবার আসার জন্য, আপনি কথা দিতে পারেন কাস্টমারকে যে আমি এবার আপনাকে পারফেক্টলি সার্ভ করব, আমরা যে ভুলটা গতবার করেছি এই ভুলটা আমরা ইন ফিউচার আর হবে না, এই ধরনের অ্যাসুরেন্স দিবেন। আর আপনি যদি ফিজিক্যাল প্রোডাক্ট সেল করেন সেটা হতে পারে। এখানে আসলে রিভিউজ এর গুরুত্ব, মানে আপনি নেগেটিভ রিভিউজটা হ্যান্ডেল করা খুবই গুরুত্বপূর্ণ। কেন সেটা আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সাপোজ আপনি একটা ২০০০ টাকা দামের প্রোডাক্ট বিক্রি করেছেন, বিক্রি করার পর কাস্টমার ওটা ফল্টি পেলো, এরপর আপনাকে রিভিউ দিল যে এই প্রোডাক্টটা ব্যাড ছিল, ওদের কাছ থেকে কেউ প্রোডাক্ট কিনবেন না, এই টাইপের একটা রিভিউ দিয়েছে। এরপর কাস্টমারকে আপনি অবশ্যই রিপ্লাই করবেন, কাস্টমারকে বলবেন স্যার এটা কেন হলো, আমরা ইনকোয়ারি করে দেখছি। এবং আপনি যদি ইনকোয়ারি করে দেখেন যে হ্যাঁ এটা আপনাদের ফল্ট ছিল, এই প্রোডাক্টটা ফল্টি ছিল, তাহলে আপনি কাস্টমারকে এই ২০০০ টাকার প্রোডাক্টটা আরেকটা পাঠিয়ে দেন। আরেকটা পাঠিয়ে দেওয়ার পর আপনি কাস্টমারকে আবার জিজ্ঞেস করেন স্যার প্রোডাক্টটা কি এবার ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তারপর আপনি কাস্টমারকে বলতে পারেন প্লিজ স্যার আপনি কাইন্ডলি যে রিভিউ করেছেন ওখানে আবার এসে আপনি একটু রিপ্লাই করে দেন যে আমরা আপনাকে প্রোডাক্টটা দিয়েছি, আপনি ভালো একটা সার্ভিস পেয়েছেন, কাইন্ডলি এই জিনিসটা একটু লিখে দেন। এরপর কাস্টমার যখন তার পুরানো রিভিউর উপর এসে আবারও রিভিউ করবে যে হ্যাঁ আমি রিভিউটা লেখার পর ওনারা আমাকে প্রোডাক্টটা চেঞ্জ করে দিয়েছে অথবা নতুন প্রোডাক্টটা পাঠিয়েছে। এবারের প্রোডাক্টটা আমি ভালো পেয়েছি এবং উনি যে স্যাটিসফ্যাকশনটা এখানে শো করলো এই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনার নতুন কাস্টমার এসে দেখছে এবং নতুন কাস্টমার এসে দেখে আপনার কাছ থেকে কিন্তু আরো প্রোডাক্ট নতুন কাস্টমাররা পারচেজ করছে। এর ফলে কি হলো, আপনি 2000 টাকা, হ্যাঁ এখানে আপনার 2000 টাকা চলে গেছে একটা নতুন প্রোডাক্ট কাস্টমারকে দেওয়ার জন্য, কিন্তু আপনি আরো অনেক বেশি 2000 টাকার তুলনায় অনেক বেশি আপনি বিজনেস নতুন কাস্টমারদের কাছ থেকে পাচ্ছেন। তো এটাই হচ্ছে বিষয়, কিভাবে আপনি এই নেগেটিভ রিভিউ এবং পজিটিভ রিভিউ পারফেক্ট ওয়েতে ডিল করবেন। আশা করছি ভিউয়ার্স জেনে গেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আশা করছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে ফিউচারে এই ধরনের আরো ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পান। ধন্যবাদ সবাইকে।